এই শতাব্দীতে বিশ্ব ক্রিকেট অনেক কিংবদন্তি ক্রিকেটার পেয়েছে। এর মধ্যে রয়েছে অনেক অধিনায়ক যারা নিজের পারফরম্যান্সের পাশাপাশি দলকেও উজ্জীবিত করেছেন। এমন কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে সর্বকালের সেরা অধিনায়ক একাদশ সাজিয়েছে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেল। এই তালিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা জায়গা পাননি, তবে তালিকায় জায়গা না পেলেও তিনজন অধিনায়কের কথা বিশেষভাবে উল্লেখ করতে চলেছি আমরা। এই তিন অধিনায়ক হলেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্যার ডন ব্র্যাডম্যান। আসুন দেখিনি সর্বকালের সেরা অধিনায়কদের নিয়ে গড়া একাদশ। সৌরভ গাঙ্গুলি, এই তালিকায় শীর্ষেই রয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তার নেতৃত্বাধীন দল বিশ্বাস করত যে কোনো দেশের মাঠে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারে ভারত। অসাধারণ ব্যক্তিত্ব এবং অতুলনীয় আগ্রাসনের কারণে তিনি অনন্য হয়ে আছেন। ওয়ানডে ক্রিকেটে তার নেতৃত্বে তৃতীয় সর্বোচ্চ 146 ম্যাচের মধ্যে 76টিতে জয় পায় ভারত। তার অধিনায়কত্বে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ কাইফ, ইরফান পাঠানরা। 2003 সালের বিশ্বকাপের ফাইনালে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অধিনায়কের রেকর্ডের পাশাপাশি সৌরভ গাঙ্গুলি সচিনের সঙ্গে জুটি বেঁধে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের অন্যতম দুর্দান্ত ওপেনিং জুটি গড়েছিলেন। ব্যাট হাতে 308 ম্যাচ খেলে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ 11,221 রান করেন গাঙ্গুলি। গ্রায়েম স্মিথ, দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল অধিনায়ক গ্রায়েম স্মিথ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মিথ সবচেয়ে সফল অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটেও তার দুর্দান্ত রেকর্ড রয়েছে। তিনি প্রোটিয়া অধিনায়ক হিসেবে 150 ম্যাচের মধ্যে 92 জয় উপহার দেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 149 ম্যাচে নেতৃত্ব দিয়ে 92টিতে জয় উপহার দেন স্মিথ। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে গ্রায়েম স্মিথ আফ্রিকার হয়ে পঞ্চম সর্বোচ্চ 6,989 রান সংগ্রহ করেন। 2007 ও 2011 সালের বিশ্বকাপে প্রোটিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজে স্মিথের নেতৃত্বাধীন দলের বিপক্ষে খেলতে প্রতিপক্ষ দল আতঙ্কিত থাকত। রিকি পন্টিং, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং। 1995 সালে তাসমানিয়ায় ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ান এই কিংবদন্তির। 2012 সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওয়ানডেতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ 30 সেঞ্চুরির পাশাপাশি তৃতীয় সর্বোচ্চ 13,704 রান সংগ্রহ করেন। 2000 থেকে 2007 সাল পর্যন্ত নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে সর্বকালের সেরা দলে পরিণত করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ 229 ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে 164 ম্যাচে জয় উপহার দেন পন্টিং। ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে তিনি আইসিসির 4 ট্রফি জয়ের নেতৃত্ব দেন। ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ব্রায়ান লারা। তাকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি এক ইনিংসে সর্বোচ্চ 400 রান করেছেন। উইন্ডিজের হয়ে 130 টেস্টে সর্বোচ্চ 11,912 রান করেছেন। অধিনায়ক হিসেবে লারা উইন্ডিজের হয়ে সর্বোচ্চ 125 ম্যাচে নেতৃত্ব দিয়ে 59 খেলায় জয় উপহার দেন। 1994 থেকে 2007 সাল পর্যন্ত ক্যারিবিয়ান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন লারা। 1996 সালের বিশ্বকাপে দলকে সেমিফাইনালে উঠতে সহায়তা করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে উইন্ডিজের হয়ে 25 সেঞ্চুরির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ 10,348 রান করেন লারা। স্টিভ ওয়াহ, ১৯৯৬ সালের বিশ্বকাপের ফাইনালে পার্ক টেলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে নেতৃত্ব চলে আসে স্টিভ ওয়ার কাঁধে।
আক্রমণাত্মক অলরাউন্ডার হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন। অধিনায়ক হিসেবে তিনি বিশ্বের নজর কাটতে না পারলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে স্টিভ ওয়া 325 ওয়ানডেতে 7,569 রান করেছিলেন। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ 106 ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে 67 জয় উপহার দেন তিনি। মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তার নেতৃত্বে 2011 সালের বিশ্বকাপ ও 2015 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ভারত। ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 200 ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি 110 ম্যাচে জয় উপহার দেন ধোনি। শুধু অধিনায়ক হিসেবেই নন, ধোনি ভারতীয় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে 347 ম্যাচে 10,599 রান সংগ্রহ করেন। কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব, তার নেতৃত্বে 1983 সালের বিশ্বকাপে জয় পেয়েছিল ভারত। তিনি ভারতীয় ক্রিকেটের প্রথম কিংবদন্তি। পেস বোলার হিসেবে 225 ম্যাচ খেলে 253 উইকেট শিকার করেন আর ব্যাটসম্যান হিসেবে সংগ্রহ করেন 3,783 রান। তার নেতৃত্বে 74 ম্যাচের মধ্যে 39টি জয় পায় ভারত। ইমরান খান। পাকিস্তানের জীবন্ত কিংবদন্তি ইমরান খান, তার নেতৃত্বে 1992 সালের বিশ্বকাপ জিতে নেয় পাকিস্তান। বিশ্বকাপের পরে ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত দলটির অধিনায়ক ছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসরের রাজনীতিতে জড়িয়ে যান ইমরান খান। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী এই সাবেক তারকা ক্রিকেটার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 139 ওয়ানডে নেতৃত্ব দিয়ে দলকে 75টি ম্যাচে জয় উপহার দেন তিনি। পেসার হিসেবে 175 ম্যাচে 182 উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন 3,709 রান। ওয়াসিম আকরাম। ইমরান খানের অবসরের পর পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করেন ওয়াসিম আকরাম। তার নেতৃত্বে 1999 সালের বিশ্বকাপের ফাইনালে খেলে পাকিস্তান। ইমরান খানের পর পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 109 ম্যাচে নেতৃত্ব দেন তিনি। ওয়াসিম আকরামের নেতৃত্বে 66টি ওয়ানডেতে জয় পায় পাকিস্তান। 356 ম্যাচ খেলে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 502 উইকেট শিকার করেন এই পেসার। মুত্তিয়া মুরালি ধরন তাকে ছাড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ওয়াসিম আকরামই সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। ড্যানিয়েল ভেট্টোরি। স্টিভেন ফ্লেমিংয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব চলে আসে ড্যানিয়েল ভেট্টোরির কাঁধে। বাহাতি এ স্পিনার নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। অধিনায়ক হিসেবে 82 ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে 41 ম্যাচে জয় উপহার দেন তিনি। কিউএদের হয়ে 291টি ওয়ানডে ম্যাচ খেলে সর্বোচ্চ 297টি উইকেট শিকার করেন ভেট্টোরি। প্রিয় দর্শক, অধিনায়কদের এই একাদশ সম্পর্কে আপনার কি মতামত তা আমাদের কমেন্টস করে জানান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।